हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मेघला हॉबी एंड पैशन। मेघला हॉबी एंड पैशने आपनादे सबाई के स्वागत। आमी आज चले एसेछि आपनादेर जोने खूब सुस्वादु एवं सम्पूर्ण निरामिष एक रेसिपि निये। आमार आजकेर रेसिपि पटलेर मालाइकारी। पटलेर मालाइकारी बानानो किन्तु खूबी सहज और खेते किन्तु भीषणई टेस्टी। जदि आमार आजकेर रेसिपिटा आपनादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक दिये देबेन और प्रचुर शेयर कर देवें। जरा प्रथमवार आमार चैनलटाके देखछेन तादेर काछे आमार अनुरोध, आमार चैनलटाके आपनारा सबस्क्राइब करे नीन और पाशे थाका बेल आइकनटाकेओ प्रेस करे दिन। ताहले आमी जखनी नतून कोनो भिडियो आपलोड करब आपनादेर काछे नोटिफिकेशन चले गेले आपनारा खूब सहजेई आमार भिडियोगुलो देखते पाबेन। पटलेर मालाइकारी करार जन्य आमी एखाने आटा एकटू बड़ो साइजेर पटल निये निएछि। पटलगुलो खूब भालो करे प्रथमे धुये निएछि। एबार पटलेर दुटो दिक आमी छुरी दिए केटे নিচ্ছি। এইভাবে সমস্ত পটলের দুটো মুখ আমি কেটে নিয়েছি। তারপর একটা পিলার দিয়ে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি পটলের সব খোসা পুরো ছাড়িয়ে নেব না, একটু করে খোসা রেখে দেব আর একটু একটু করে খোসা বাদ দিয়ে দেব। দেখুন, আমি একটু করে খোসা রেখে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা এটা পিলার ছাড়া গুটিতেও করতে পারেন। সব কাটা পটলের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু করে খোসা রেখে দিয়েছি। এবারে পটলগুলোকে চিড়ে নেব। লম্বালম্বিভাবে ছুরি দিয়ে পটলের অর্ধেকটা আমি চিড়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে পটলের উল্টো দিকটাও আমি চিড়ে নেব। আমি একটা সাইড যেভাবে চিড়েছি উল্টো দিকটা কিন্তু একটু অন্যরকমভাবে উল্টো দিক দিয়ে চিড়ে নেব। ভালো করে আপনারা খেয়াল করুন, আমি লম্বালম্বি পুরোটা চিড়ছি না, অর্ধেকটা চিড়ে আবার উল্টো দিকটাও অর্ধেকটা আমি চিড়ে নিচ্ছি। এইভাবে সমস্ত পটলগুলোকেই আমি চিড়ে নেব। সবকটা পটল আমি চিড়ে নিয়েছি। এবার এই পটলের মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ। নুন আর হলুদটা পটলের গায়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব, যাতে সবকটা পটলেই নুন আর হলুদটা ভালোভাবে মাখানো হয়ে যায়। এইভাবে আমি মিনিট পাঁচেক রেখে দেব। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি চার চামচের মতো সর্ষের তেল গরম হতে দিয়েছি। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি। তেলটা গরম হতেই আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকে ভেজে নেবার জন্যে। পটলগুলো দিয়ে একটু তেলের ওপরে প্রথমে নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে দু মিনিট এটাকে আমি রেখে দেব। দু মিনিট পর ঢাকনা খুলে পটলগুলোকে আমি আবার একটু উল্টে দেব। যে সাইডটা পটলের লালচে হয়ে গেছে সেই সাইডটাকে উল্টে যে অন্য সাইডটাকেও আমি ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, যাতে সব দিকগুলো ঠিকঠাকভাবে এরকম লালচেভাবে ভাজা হয়ে যায়। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমেই দু মিনিট আবার রেখে দেব। আবার দু মিনিট পর ঢাকনা খুলে আমি পটলগুলোকে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি। হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে পটলগুলোকে আমি মোটামুটি লালচে করে ভেজে নিয়েছি। তারপর পটলগুলোকে এবার আমি তুলে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে। পটল ভাজার পর যে তেলটা ছিল তার সঙ্গে আমি মোটামুটি এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তিনটি এলাচ, তিনটি লবঙ্গ আর এক টুকরো ডালচিনি একটুখানি ভেঙে নিয়ে। কয়েক সেকেন্ড এটা একটু ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের একটু কম আদা বাটা। আদাটাকে তেলের উপরে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো পেস্ট। টমেটোটাকে পেস্ট করার সময় আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম পেস্ট করার জন্যে। টমেটোটাকে তেলের উপরে ভালো করে দিয়ে আদার সঙ্গে ভালো করে একটুখানি আমি ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
এটাতে ঝাল কম হয় কিন্তু রংটা বেশি ভালো হয়। আপনারা চাইলে রেগুলার লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন যেটাতে একটু ঝাল বেশি হয়। এক চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর মশলাগুলো ভালো করে আমি একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নেবার পর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটল দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে পটলটাকেও একটু কষিয়ে নিলাম। মিনিট খানেক কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকলের দুধ। আমি দেড় কাপের মতো নারকলের দুধ এখানে দিয়ে দিলাম। নারকলের দুধটা আমি ঘরেই বানিয়েছি। ঘরে কী করে নারকলের দুধ বানাতে হয় তার রেসিপি আমি আগে শেয়ার করেছি, আপনারা চেক করে নিতে পারেন। যে ছাঁকনিতে আমি নারকলের পেস্টটা ছেঁকেছিলাম সেটাকে যতটা সম্ভব চেপে চেপে আমি দুধটা বের করে দিলাম। তার সঙ্গে আর একটুখানি জলও দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে একবার নাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। মাথায় রাখতে হবে পটল ভাজার সময় কিন্তু নুন মাখিয়ে ভাজা হয়েছিল, তাই জন্যে সেইটাকে মাথায় রেখেই আন্দাজ মতো নুনটা দিতে হবে। আর দিয়ে দিলাম তার সঙ্গে এক চা চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর এই মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক মিডিয়াম টু লো ফ্লেমে আমি 8 থেকে 10 মিনিটের মধ্যে মতো রান্না হতে দেবো। 10 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। গ্রেভিটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে আর তার সাথে সাথে পটলগুলোও একেবারে সুন্দর সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা কিন্তু দুধের সরটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে রান্নাতে ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। তারপর সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নামাবার আগে একটু ঘি দিতে পারেন, তবে যেহেতু আমি রান্নার শুরুতে একটু ঘি ব্যবহার করেছি বলে এখন আর দিলাম না। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি এটা পরিবেশন করে দিয়েছি। এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। গরম ভাত ছাড়া কিন্তু রুটি লুচি পরোটার সাথেও ভীষণই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একদিন এটা ট্রাই করুন আর আপনাদের মতামত আমাকে কমেন্টসের মাধ্যমে জানান। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই কিন্তু খুব ভালো থাকবেন আর আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।